শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ভারতে S-400 ক্ষেপণাস্ত্র পাঠানো শুরু করছে রাশিয়া। লন্ডনে ছাত্রদের তাড়া খেয়ে পালালেন ইসরায়েলের রাষ্ট্রদূত। সৌদিতে অস্ত্র বিক্রি বন্ধে মার্কিন কংগ্রেসে ইলহাম ওমরের বিল। ইসরায়েলের সঙ্গে দুটি মুসলিম দেশের মহড়া নিয়ে মুখ খুলল হিজবুল্লাহ। সৌদি নাগরিকত্ব পেলেন কাবার গিলাফের বাংলাদেশি ক্যালিগ্রাফার। ডিসেম্বরে ভারত সফরে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট। এবং সবশেষ থাকছে পাকিস্তান সরকারের সঙ্গে টিটিপির আলোচনায় মধ্যস্থতা করবে কাবুল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। ভারতের কাছে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 সরবরাহের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। রবিবার দুবাইতে বিমান প্রদর্শনী উদ্বোধনের আগে এই কথা বলেছেন রাশিয়ার সামরিক এবং কারিগরি সহযোগিতা সংস্থা দিমিত্রি শোগাইব। তিনি আরও জানিয়েছেন, ঘোষিত সময়সূচি অনুযায়ী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করা হবে। জানা গেছে, আগামী মাসেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার প্রথম চালান সরবরাহ করতে যাচ্ছে রাশিয়া। S-400 নিয়ে রাশিয়ার সঙ্গে ভারতের চুক্তি হয় 2018 সালে। চুক্তি অনুযায়ী $500 কোটি মার্কিন ডলারের বিনিময়ে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার 5টি ইউনিট পাবে ভারত। এর মধ্যে 2019 সালের প্রায় $80 কোটি পরিশোধ করা হয়েছে রাশিয়াকে। রাশিয়ার সবচেয়ে আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400। এই ব্যবস্থায় ভূমি থেকে আকাশে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়ে প্রতিপক্ষকে ঘায়েল করা যায়। এর আগে তুরস্কের কাছে S-400 বিক্রি করেছে রাশিয়া। লন্ডনে বিশ্ববিদ্যালয় ছাত্রদের তাড়া খেয়ে অনুষ্ঠান থেকে পালিয়ে গেলেন ব্রিটেনের নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত জিপি হটলবি। লন্ডন স্কুল অফ ইকোনমিক্সের একটি অনুষ্ঠানে ভাষণ দিতে গেলে গত মঙ্গলবার সেখানকার শিক্ষার্থীরা তাকে মানবতা বিরোধী অপরাধে আখ্যায়িত করে তাড়া করলে দ্রুত পুলিশ পাহারায় অনুষ্ঠান থেকে পালাতে বাধ্য হন তিনি। শিক্ষার্থীরা বলেন, বিশ্বব্যাপী ফিলিস্তিনিদের প্রতি এই ধরনের সংহতি ইসরায়েলকে এই বার্তা দেবে যে তাদের অপরাধের বিচার একদিন হবেই। বিশ্বের সব আন্তর্জাতিক সংস্থা থেকে ছাত্ররা ইসরায়েলি প্রতিনিধিদের বহিষ্কারের আহ্বান জানান। লন্ডন স্কুল অফ ইকোনমিক্সের শিক্ষার্থীরা তখন নির্যাতনের শিকার ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে ইসরায়েলের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করেন। ইসরায়েলি রাষ্ট্রদূতকে বর্ণবাদ এবং মানবতা বিরোধী অপরাধে আখ্যায়িত করে ফিলিস্তিনি ছাত্রছাত্রীরা। তারা ওই রাষ্ট্রদূতের উদ্দেশ্যে বলেন, ইসরায়েল হচ্ছে একটি সন্ত্রাসবাদী রাষ্ট্র, তোমাদের কে এতে লজ্জা করে না? শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে সেখানে টিকতে পারেনি ইসরায়েলের রাষ্ট্রদূত। তিনি নিরাপত্তা বাহিনীর সহযোগিতায় সেখান থেকে দ্রুত চলে যান। বিশ্ববিদ্যালয় থেকে তার পালানোর ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যাচ্ছে, ভীত সন্ত্রস্ত ইসরায়েলি রাষ্ট্রদূত দ্রুত গতিতে গাড়িতে উঠছেন, তাকে ঘিরে রেখেছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি ঠেকাতে মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদে একটি বিল উত্থাপন করেছেন পরিষদ সদস্য ইলহান ওমর। ইয়েমেনে সৌদি আগ্রাসনের কারণে হাজার হাজার মানুষ হতাহত হওয়ার প্রেক্ষাপটে যখন বিশ্বব্যাপী সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রির ব্যাপারে বিরোধিতা বাড়ছে, তখন ইলহান ওমর এই বিল উত্থাপন করলেন। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন সৌদি আরবের কাছে আকাশ থেকে আকাশে নিক্ষেপণযোগ্য $65 কোটি 50 লাখ ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছেন। গত 4 নভেম্বর প্রেসিডেন্ট বাইডেন এই অস্ত্র বিক্রির কথা ঘোষণা করেন। তিনি জানান, সৌদি আরবের কাছে 280টি ক্ষেপণাস্ত্র বিক্রি করা হবে। অথচ এর আগে তিনি ঘোষণা দিয়েছিলেন যে সৌদি আরবের সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন এবং অস্ত্র বিক্রির বিষয়টি পর্যালোচনা করা হবে। মার্কিন প্রতিনিধি পরিষদে অস্ত্র বিক্রির বিরুদ্ধে বিল উত্থাপন করার পর ইলহান ওমর এবং একটি বিবৃতিতে বলেন, যখন ইয়েমেনে নিরীহ নিরপরাধ মানুষকে সৌদি আরব সামরিক আগ্রাসনের মাধ্যমে হত্যা করছে, তখন রিয়াদের কাছে এই বিশাল পরিমাণ অস্ত্র বিক্রি করা নিতান্তই দায়িত্ব জ্ঞানহীন পদক্ষেপ। ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইনে যৌথ সামরিক মহড়ার তীব্র নিন্দা জানালো লেবাননের হিজবুল্লাহ। এই মহড়াকে বাইতুল মুকাদ্দাস এবং ফিলিস্তিনিদের হৃদয়ে ছুরিকাঘাত হিসেবে বর্ণনা করেছেন ইসলামী পুত্রত আন্দোলন হিজবুল্লাহর কেন্দ্রীয় পরিষদের সদস্য। তিনি বলেছেন, ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে আরব দেশের এই মহড়া দখলদারদেরকে ফিলিস্তিন এবং লেবাননে আরও বেশি আগ্রাসন চালাতে উস্কানি দেবে এবং এই মহড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনকারী নেতাদের জন্য বড় কলঙ্ক রয়ে যাবে।
তবে হিজবুল্লাহ দখলদারদেরকে মোকাবেলার জন্য পূর্ণ প্রস্তুতি রয়েছে বলেও জানিয়েছেন তিনি। সম্প্রতি দখলদার ইসরায়েল এবং আমেরিকার সঙ্গে যৌথ মহড়া চালিয়েছে সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন। এই প্রথম আরব মুসলিম দেশ দুটি ইসরায়েল এবং আমেরিকার সঙ্গে প্রকাশ্যে সামরিক মহড়ায় যোগ দিয়েছে। আমেরিকার তত্ত্বাবধানে এই ধরনের সামরিক সহযোগিতা শুরুর ফলে মধ্যপ্রাচ্যে ইরানের শক্তি বাড়ানোর পরিকল্পনা বাধাগ্রস্ত হবে বলে ধারণা করছে দখলদার ইসরায়েল। সৌদি আরবের নাগরিকত্ব পেয়েছেন পবিত্র কাবার গিলাফের কিস ওয়াহ ক্যালিগ্রাফার বাংলাদেশের চট্টগ্রামের মুক্তার আলিম। বৃহস্পতিবার সৌদি আরবের বাদশাহ এক রাজকীয় নির্দেশনায় বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিদেরকে নাগরিকত্ব দেওয়া হয়। প্রথম দিন পাঁচ বিদেশি নাগরিককে সৌদি নাগরিকত্ব দেওয়া হয়। প্রথম দিন নাগরিকত্ব পাওয়া অন্যদের মধ্যে রয়েছেন ইতিহাসবিদ ডক্টর আমিন সিদ্ধু, ডক্টর আব্দুল করিম আল সামাক, প্রখ্যাত গবেষক ডক্টর মোহাম্মদ আল বাকাই এবং প্রখ্যাত নাট্যশিল্পী সামান আল আনি। সৌদি গ্যাজেট জানায় বিভিন্ন পেশায় দক্ষ বিদেশি নাগরিকদের সৌদি আরবে নাগরিকত্ব দেওয়ার ঘোষণার পর দিন প্রথম দিনেই নাগরিকত্ব লাভ করেন মুক্তার আলিম। এই বাংলাদেশি প্রধান ক্যালিগ্রাফার হিসেবে মক্কার পবিত্র কাবাগড়ের গ্লাভ প্রস্তুতকারক প্রতিষ্ঠানে কাজ করছেন। বিভিন্ন আন্তর্জাতিক প্রদর্শনী এবং ফোরামে তার প্রধান ক্যালিগ্রাফিগুলো প্রদর্শিত হয়েছে। ক্যালিগ্রাফি দক্ষতার বিষয়ক প্রশিক্ষণে তিনি গুরুত্বপূর্ণ পাঠদান করেন। মক্কার দ্য ইনস্টিটিউট অফ হোলি মস্ক তথা পবিত্র মসজিদুল হারামে পরিচালিত অনুষ্ঠানে ক্যালিগ্রাফি বিষয়ে তার পাঠ শেখানো হচ্ছে। মুক্তার আলী মক্কার বিখ্যাত উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন এবং বর্তমানে পিএইচডি গবেষণারত। তিনি একই বিশ্ববিদ্যালয়ে ডিপ্লোমা স্নাতকোত্তর এবং পিএইচডি ডিগ্রিধারীদের সার্টিফিকেটের ক্যালিগ্রাফার হিসেবেও কাজ করছেন। ভারত সফরে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দ্বিপক্ষীয় বার্ষিক সম্মেলনে যোগ দিতে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে আসবেন তিনি। সফরকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্টের বৈঠকে S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা প্রতিরোধী ব্যবস্থাপনা সহ কয়েকটি রুশ প্রতিরক্ষা সরঞ্জাম কেনার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে বলে আভাস পাওয়া গেছে। রুশ প্রেসিডেন্ট পুতিনের সফরের আগে দেশ দুটির দ্বিপক্ষীয় অর্থনৈতিক এবং প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে 2+2 মেকানিজম বৈঠক হওয়ার কথা। সেখানে উপস্থিত থাকতে পারেন রাশিয়ার উপপ্রধানমন্ত্রী ইউরি বরিসন। সম্প্রতি রান্নার জ্বালানি সংক্রান্ত একটি দীর্ঘমেয়াদী চুক্তি সই করেছে নয়াদিল্লি এবং মস্কো। এই চুক্তির ফলে রাশিয়া থেকে তরলকৃত প্রাকৃতিক গ্যাস পাবে ভারত। সেই চুক্তি রূপায়ণে পাশাপাশি 2+2 মেকানিজম বৈঠকে ইরান, ভ্লাদিমস্কো, রাশিয়া, চেন্নাই নৌ সংযোগ নিয়েও আলোচনার সম্ভাবনা রয়েছে। যুক্তরাষ্ট্রের আপত্তি সত্ত্বেও রাশিয়া থেকে S-400 কেনার সিদ্ধান্ত নিয়েছে ভারত। 2018 সালের অক্টোবরে পুতিনের দিল্লি সফরের সময় এই বিষয়ে চুক্তি সই হয়েছিল। ডিসেম্বর মাসে প্রথম দফায় S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা রাশিয়া থেকে ভারতে এসে পৌঁছানোর কথা রয়েছে। পাকিস্তান সরকার এবং তেহরিক তালিবান পাকিস্তানের টিটিপির মধ্যে শান্তি আলোচনায় মধ্যস্থতা করবে আফগানিস্তানের তালিবান। আফগানিস্তানের তালিবান সরকার পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি ইসলামাবাদ সফরকালে বলেন, পাকিস্তানের সংঘাতের অবসান এবং নিরাপত্তা প্রতিষ্ঠিত হলে তাতে আঞ্চলিক সবগুলো দেশ উপকৃত হবে। পাকিস্তান সরকারের সঙ্গে টিটিপির শান্তি আলোচনায় আফগানিস্তানের তালিবান মধ্যস্থতা করলে অনেক ভালো ফল বেরিয়ে আসবে বলেও জানান তিনি। এর আগে জানা যায়, পাকিস্তান সরকার এবং টিটিপির মধ্যে শান্তি আলোচনায় তালিবানের স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজউদ্দিন হক্কানি মধ্যস্থতা করছেন এবং এই আলোচনা আফগানিস্তানের খুস্তো প্রদেশে অনুষ্ঠিত হচ্ছে। আফগানিস্তানে তালিবান ক্ষমতায় আসার পর টিটিপির ভাগ্য নির্ধারণে ইসলামাবাদের জন্য একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। তেহরিকি তালিবান পাকিস্তান বা টিটিপির মূল নীতি পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় পার্বত্য এলাকায় তৎপরতা চালায় এবং তাদের সন্ত্রাসী হামলায় শত শত মানুষ হতাহত হয়েছে। এই গোষ্ঠী আফগানিস্তানের তালিবানকে অনুসরণ করে এবং আফগান তালিবানের মতো তারাও পাকিস্তানে নিজস্ব শরিয়া আইন জারি করতে চায়। ইনস্টিটিউট ফর পিস স্টাডিজ ইন পাকিস্তানের তথ্য মতে 2020 সালে টিটিপি পাকিস্তানের 95টি সন্ত্রাসী হামলা চালিয়েছে, যার ফলে অন্তত 140 জনের মৃত্যু হয়। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিয়ে শোয়ার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।